नमस्कार प्रिय व्यूअर्स, तो आबार एक गुरुत्वपूर्ण भिडियो निये हाजिर होयेछि आमि तोमादेर सकलेर सामने। तो आजकेर ई भिडियो टपिकटा माध्यमिक 2021 परीक्षार्थीदेर जन्य होते चलेछे खुबई गुरुत्वपूर्ण। हाँ, तोमरा थामनेले जा देखेछो सेटा निये आजकेर ई भिडियोर टपिक। तो जारा एखोनो पर्यन्त भिडियोर टपिकटा बुझते पारोनि थामनेल देखे, तो तादेर उद्देश्ये बलि आजकेर भिडियोर टपिकटा माध्यमिक 2021 परीक्षार्थीदेर जन्य। आज आमि माध्यमिक 2021 परीक्षार्थीदेरके एटाइ बोझाबो दैट एचएस स्टूडेंटदेरके देवा हच्छे ट्याबेर 10,000 टाका, बाट तोमादेरके केन देवा हच्छे ना, जेहेतु तोमराओ एकजन बोर्ड एक्सामिनार एबं एचएस स्टूडेंटरा एकजन बोर्ड एक्सामिनार, তাহলে এইচএস স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে বাট 10th কে কেন দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা চ্যানেলে কিন্তু এটাও বলা হচ্ছে নাকি 10th কেও দেওয়া হতে পারে 10,000 টাকা। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তোমরাও কি পাবে 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। এবং তার পাশাপাশি আমি এটাও আলোচনা করব যে এই পর্যন্ত তোমরা জেনে আছো যে তোমাদেরকে 10,000 টাকা দেওয়া হবে না, তো তোমাদের কেন দেওয়া হচ্ছে না, এইচএস স্টুডেন্টদেরকে কেন দেওয়া হচ্ছে, বা তোমরা কি 10,000 টাকা পাবে নাকি, সম্পূর্ণ বিষয়টা আজকের এই সিঙ্গেল ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে থাকো, অর্ধেকটা দেখে যাবে না, স্কিপ করে দেখবে না, কারণ আমরা সকলে জানি অর্ধবিদ্যা ভয়ঙ্কর হয়। এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং যদি তুমি হয়ে থাকো একজন মাধ্যমিক 2021 পরীক্ষার্থী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও। অলরাইট, আমি বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলুন গাইস কিছু নতুন শিখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে আমি জানিয়ে দিই, এইচএস স্টুডেন্টদেরকে 10,000 টাকা দেওয়া হচ্ছে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য, যাতে তারা অনলাইন ক্লাস করতে পারে। বাট তোমাদের তাহলে কেন দেওয়া হচ্ছে না, যেমন এইচএস স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাসের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনই তোমরাও একজন বোর্ড এক্সামিনার অর্থাৎ তোমাদেরও কিন্তু অনলাইন ক্লাসের প্রয়োজন রয়েছে, তাহলে তোমাদেরকে কেন দেওয়া হচ্ছে না। তো প্রথমত এই কনফিউশনটা তোমাদের মন থেকে আমি দূর করে দিতে চাই। দেখো, প্রথমত এইচএস স্টুডেন্টরা কিন্তু অনেকখানি ম্যাচিওর্ড, অর্থাৎ প্রায় তাদের 18 বছর বয়স হয়ে গেছে। তো তোমরা বলতে পারো অনেকখানি এই কারণেই কিন্তু তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, যাতে তারা অনলাইন ক্লাসটা ভালোভাবে করতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা ম্যাচিওর না? তো দেখো, তোমাদের সকলকে বলে দিই, 10th-এর ছাত্রছাত্রীদের হাতে কিন্তু নিজস্ব ফোন থাকাটা একদমই উচিত না। যাদের আজকে কোনো সমস্যা নেই, আমারও সময় ছিল, কিন্তু সরকার মনে করছে যে তাদের হাতে ফোন দেওয়াটা এখন থেকে উচিত হবে না। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাবা মা মায়ের ফোন থাকতে পারে, তারা সেখান থেকে অনলাইন ক্লাস করতে পারে, কিন্তু এইচএস স্টুডেন্টদের নাও থাকতে পারে, এটা সরকারের ধারণা। ঠিক সেই কারণে কিন্তু এইচএস স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে, যাতে তারা অনেকখানি ম্যাচিওর এবং তোমরা অনেকখানি ম্যাচিওর না। তো এটা একটা কারণ থাকতে পারে, অবশ্যই তোমাদের প্রথমত ক্লিয়ার করে দিই, এটা কিন্তু আমাদের অনুমানিত একটা তথ্য। তো তোমরা কিন্তু সম্পূর্ণভাবে এটা সিকিউর করে নিও না যে সরকার এই কারণেই তোমাদেরকে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তো এবার তোমাদের বলে দিই, তোমাদের কি কোনো ছোটখাটো স্কলারশিপ বা 10,000 টাকা কি দেওয়া হবে, যেটা কিনা এখন সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকজন ইউটিউবার বেশ কয়েকজন চ্যানেল কিন্তু রয়েছে সেখানে বলা হচ্ছে। তো তোমাদের সকলকে ক্লিয়ার করে বলে দিই, অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিফাইড করা হয়নি সরকারের তরফ থেকে, যার যে 10th-এর ছাত্রছাত্রীদের জন্য বর্তমানে কিছু স্কলারশিপ, কিছু টাকা, কোনো হেল্প, কোনো ফান্ড কিছু দেওয়া হবে, তা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। দেখো, দ্য সায়েন্স ওয়ার্ল্ডে কিন্তু তোমাদের সঠিক তথ্যটা দেওয়া হয়, তো যে সঠিক তথ্যটা আশা করছি তোমাদের এক্সামের আগে পর্যন্ত আর কিচ্ছু দেওয়া হবে না, কোনো ফান্ড, কোনো স্কলারশিপ, কোনো টাকা কিচ্ছু দেওয়া হবে না। এক্সামিনেশন হওয়ার পর যাদের রেজাল্ট ভালো হবে তাদের কিছু না কিছু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে প্রতি বছরই, এই বছরও কিন্তু দেওয়া হবে। তো ভিডিও এন্ডিং টাইমে তোমাদের সকলকে বলে দিই দ্যাট তোমাদের কেন টাকা দেওয়া হচ্ছে না 10,000 টাকা, তা আমরা একটু আগে আলোচনা করলাম, এবং তা বাদেও তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমার কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল দাবিয়ে দাও এই ধরনের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।